তাহলে আপনারা হচ্ছে এই বাড়িতে শুধু আপনি আর আপনার মেয়ে থাকেন না? হ্যাঁ, তাছাড়া কেউ নেই দাদা। আপনার মেয়ে কি কোনো কাজ টাজ করে? না, কি কাজ করবি ওই দুই মাই পুতে? আমি যা করি টরি তাই ওর কানে শোনেন না তো। ও, আপনার মেয়ে কানে শুনতে পারে না? না, আমার নানি যেরকম ঠোসা ছিল আর মেয়েও সেরকম ঠোসা হয়েছে। বিয়ে সাজিয়ে দিতে পারেন না? বিয়েও দিইনি, মাতাই লয়েছে। এক জায়গায় দিছিলাম, ভাত দিইনি তারা। এই অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, আপনার স্বামী মারা যাওয়া কত বছর হচ্ছে? এই যে 7 বছর হইলি। 7 বছর? 7 বছর এই জানুয়ারি মাস আলে পুজি যাবে 7 বছর। এমনি ছেলে নেই কোনো আপনার? শ্বশুর বাড়ি এই বাপ থাকার 7 বছর আগে, এতে 14 বছর হয়ে গেল। ছেলে কয়টা? ওই একটা, একটাই ছেলে। শ্বশুর বাড়িতে থাকে? শ্বশুর বাড়ি। খোঁজ খবর রাখে না আপনার? হ্যাঁ, আপনার কোনো খোঁজ খবর? তারাই চলে না, আমার খোঁজকি দিলা কই উড়ে গেলি পারে যে এক তো থাকি আসে। এটা এরকম এমনি টাকা পয়সা দিয়ে কোনো না না সহযোগিতা? তা পারে না। এই যে আমি অসুখ হয়ে মরি যাচ্ছি, ক্ষমতা 500 টাকা দিয়ে আর কি কাজ করে? ইনকাম কেমন? ওই ভাটার সময় ভাটায় যায় যে 6 মাস পেঁয়াজ বেশ থাকে। আমার ওই দুটি মেয়ে যেটুক আমার দেখে সেটুক ও পারে না। মেয়ে তিনটা আপনার? মেয়ে তিন। আর দুইটা মেয়ে হচ্ছে তারা কোথায় বিয়ে শাদী কোথায় দিয়েছে? দুরি চরে দিস দাদা, চরে দুরি চরে দিস। আল্লাহর রহমে আমার মেয়ে দুরির অনেক শান্তি, তারা ভালো আছে। যাক, ওই মেয়ে রুসিলাতে তাই বেঁচে যায়, সহযোগিতা করে মাঝে মাঝে। ওই তো ছিলাম করছি। হ্যাঁ, এখন তো ওই 2-3 দিন থাকি আবার চলে যায়, 2-3 দিন থাকি চলে যায়। এই অসুখ হয়ে এটা করছি। তারা মাঝে রহমান মোল্লা বাড়ি কতকাল ভরি কাম করে কাজ করেন? হ্যাঁ, এই যে অসুখ হয় আর পারেনি। এই যে লিচু মিচু বেশি বেড়ায় আমি বসে থাকিনি। আপনার কোনো ইনকামের ব্যবস্থা করা যায় কি? না, আমার কি দা করে দিবি ইনকামের ব্যবস্থা? ধরেন আমরা আপনাকে কিছু টাকা দিলাম, আপনি দুটা ছাগল কিনে পুষলেন, এরকম এটা হবে না? হ্যাঁ, আমি হাত পা কোলে করে বসে থাকবো না। এক ক্ষতি ঘাট আনলে ছাগল দুটি খালে 6 মাস পর আবার একটা বাচ্চা পাবো না। এভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনার আমার চলার মতন একটা ব্যবস্থা হবে, তাই না? পাশাপাশি যেহেতু কাজ করেন একজনের বাড়িতে, ওখান থেকে হয়তো একটু খাবার বা টাকা পাচ্ছে হালকা পাতলা, তাই না? দেয়, 1500 করে টাকা দেয়, আমার একবার করে খাবারও দেয়। তো এর আগে আপনার সাথে আমার এই বিষয়ে কথা হয়েছিল যে ছাগল কেনা যায় কিনা, ঠিক না? তো আজকে যদি টাকা দিয়ে যায় আপনি কয়দিনের মধ্যে ছাগলটা কিনতে পারবেন? বুধবারে কিনলি পারে যায় কয়ে আসবো যে ভাই আমি ছাগল কিনেছি। আচ্ছা আচ্ছা, না আমি দেখাতে যেতে হবে না, আমি প্রয়োজনে দেখতে আসবো, বা আপনি কিনলেই আমি খুশি। আপনি যদি কিনে একটু স্বাবলম্বী হতে পারেন এটাই আমাদের অনেক বড় খুশির কারণ হবে। আমি এই জিনিসটা খাই ফেললে সবাই আমাকে নিন্দি করবে, আর আমি যদি চলি খাতি পারি জিনিসটা ধরে লাগতে পারে সকলাই আমার পারে খুশি হবে, আল্লাহ খুশি, তুমিও খুশি, যে দিবে সেও আল্লাহর কাছেই। জি জি জি। তো আমরা হচ্ছে আপনাকে 10,000 টাকা দিয়ে গেলে এটার মধ্যে কয়টা ছাগল কিনতে পারবেন? দুইটি ছাগল। দুইটা কিনতে পারবেন? আচ্ছা আচ্ছা, তা আমাদের এই কাজে অনেকেই সহযোগিতা করে। রওশন আরা হক, তাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি। এই টাকাটা একটু গুনে নেন, এখানে 10,000 টাকা আছে। ঠিক আছে না? আল্লাহর কাছে সব সময় দোয়া করব তার জন্য। আমার চাই খুশি আল্লাহ হবে, জামান মতো নেতিন দুঃখী নিয়ে যেন আল্লাহ কারো কার না বানায়। আর তোমার দ্বারাই আমি এইটুকু উপকার পাইলাম, এই উপকারের কথা আজীবন আমি কব। পরবর্তীতে যদি আমি পারি ইনশাল্লাহ আরও সহযোগিতা করার চেষ্টা করব, আমার হাতে যদি সুযোগ থাকে আমি আপনাদের সহযোগিতা করব। আপনার মেয়ে পাশে দাঁড়িয়ে ছিল, উনি আসলে এমনি কি মানসিকভাবে ঠিক আছেন? উনি সবকিছু বুঝতে পারে, সব কাজকর্ম সবকিছু ঠিক না? ওনার জন্য কোনো ব্যবস্থা কি করেছিলেন যে সেলাই মেশিনের কাজ শেখানো বা ওনাকে একটা ব্যবস্থা করা? পারে, একটা সেলাই মেশিন কিনে দিলে কোনো কাজ করতে পারবে? আপনি পারবেন সেলাই মেশিনের কাজ করতে, এই যে কাপড় সেলাই করতে? বোঝান তো একটু পারবে কিনা জিজ্ঞেস করেন তো। পারবেন না? সেলাই মেশিনের কাজ কিভাবে শিখছিল এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করতে পারলে আপনাকে আমি খবর দিব, আপনি সেলাই মেশিনের কাজ করবেন। এই আশেপাশে অনেকের দেখা যাচ্ছে জামা কাপড় বানাতে হয়, এগুলো করেও কিন্তু কিছুটা ইনকাম করা সম্ভব, তাই না? আমি এটা চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি হয় আমি এসে দিয়ে যাবো। ঠিক আছে, আজকের মতো আসি তাহলে। আল্লাহ হাফিজ।